আমাদের ইঞ্জিন ঠিক হয়ে গেছে, তুমি কিছু বলতে চাও? আমাদের পাকা ইয়ের সাথে যদি সেটিং হয়ে যায় তাহলে আমাদের সোমবার দিন আইস ফাইস ভর্তি হবে। আইস ভর্তি করে আমরা আবার আমাদের জায়গায় আমরা আবার চলে যাব সাগরে। আবার আমরা যে জাল ফাল মেরে মাছটা ধরে নিয়ে এসে আবার বিক্রি করবো হারবার এসে, তারপরে আমাদের টাকা পয়সা দেবে। সে বলছে বোর্ডটা এখন পুরোপুরি ভাবে তৈরি হয়েছে, শিওর সাগর যাওয়ার মতো প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তো এখন সেটা পুরোপুরি ভাবে তৈরি, সাগর যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো তার মুখ থেকে আমরা এই রিপ্লাইটা পেলাম। তো বন্ধুরা, অনেক দিনের চেষ্টার পরে আমাদের ইঞ্জিনটাকে তুলে চেঞ্জ করে আবার দ্বিতীয়বার লাগিয়ে পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বোর্ডটা পুরোপুরিভাবে কমপ্লিটলি সাগরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, আর ইঞ্জিন টিঞ্জিন সব চেক আপ চলছে, এখন সবই চলছে ঠিকঠাকভাবে। বাস এবার সবকিছু দেখার বাকি। তো বন্ধুরা, আমরা এখন তেল পাম্পের দিয়ে রওনা হচ্ছি তেল নেওয়ার জন্য। প্রায় তেল পাম্প আমাদের কাছাকাছি চলে এসছে। তো প্রায় 5,000 লিটার তেল নিয়ে যাওয়া হয়, 3,000 লিটার আছে, 2,000 লিটার তেল নেবো গভীর সমুদ্রে যাওয়ার জন্য। তো গাইস, এখন আমাদের বরফ বরফ হবে, তো চলো দেখা যাক বরফ কি করে ভরে। বন্ধুরা, এটি হচ্ছে সেই মেশিন যে মেশিনের মাধ্যমে বরফ টুকরো টুকরো হয়ে আমাদের বোট উঠে যাচ্ছে। হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বরফগুলো কি করে পাইপের মাধ্যমে ডাইরেক্টলি বোটের ভিতরে চলে আসছে। এই দেখুন বন্ধুরা, বোটের ভিতরে কিভাবে চলে আসছে বরফগুলো। অবশেষে আমাদের বরফ বরফ শেষ হয়ে গেছে, তো এবার বোটটাকে ঘাটে নিয়ে যাওয়া হবে। চলো আরো দেখা যাক। এবার বাজারপত্র নিতে হবে সাগরে যাওয়ার জন্য, সাগর উদ্দেশ্যে রওনা হবো মাছ ধরার জন্য। তো গাইস, এখন আমরা রেশন বাজার করে নিয়ে আনার জন্য যাচ্ছি মালিকের বাড়ি। রেশন বাজার নিয়ে আমরা এখন বোটে উঠে যাবো। দেখুন গাইস, পিছনে থাকবে তো ঘুরো ঘুরো কলাটা পুরো দেখাও। বাছাই করার জন্য এই যে আমাদের পূজারী ভাইপো, আমি ভালোবেসে ভাইপো বলে ডাকি। হ্যাঁ ঠিক আছে, আজকে রাত্রে বোর্ডটা ছাড়া হবে। তো আমার প্রিয় ভিউয়ার্স, তো বন্ধুরা, তোমাদেরকে বলতে চাই এটা বন্ধুরা দেখো, যতটা সমুদ্রের ব্যবসাটা তোমাদের সহজ মনে হয় না, ততটা কিন্তু সহজ নাই। অসহায় জেলেদের অবস্থা দেখলে তোমরা পুরো একদম মানে কি বলবো, খুবই কষ্ট নিয়ে একটা ব্যাপার বলতে পারো। এই রোদের মধ্যে শুধু একটু আশ্রয় খুঁজে বেড়াচ্ছে যে কোথায় ঘুমাবে, কারণ খাটাখাটনির শরীর তো অস্বস্তি খুব বেশি। এখানটায় দিনে রাতে ফিশিং মানে রাত্রে ঘুম হয় না। এই যে ঘুমিয়ে আছে দেখুন, বিশাল রোদ পড়েছে, না হলেও কমসে কম 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। একবার আপনারা দেখুন শুধু সমুদ্রের জলগুলো পুরো নীল। ওখানে আরও একটি বোট আছে, আর এই সাইডে আছে দেখুন তারা কীভাবে ঘুমিয়ে আছে ছেলে ভাইরা। এই যে আপনাদেরকে মাছ ধরে দেখায়, এরা দেখতে পাচ্ছেন Thank you.
আপনাদের এত কষ্ট করেন, আপনাদের কষ্ট কি আর শেষ নেই? নাকি সারা লাইফ পর্যন্ত এরকম কষ্ট করতে থাকবে? না, এক গ্যালন মাছ আছে। আমাদের বোর্ডটাকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে, চলো দেখে নেব আরেকবার শেষবারের মতো।